আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে যে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা দেখবে যে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের এনসিটিপি থেকে প্রণীত নমুনা প্রশ্নপত্রের সমাধানের ভিডিওগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো এখন দিচ্ছি, সেগুলো তোমরা এই প্লেলিস্ট থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে তোমার যার যেটা প্রয়োজন। তো আজকে আমরা রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষায় মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে কত, 20 নম্বর। প্রশ্ন 1, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার ও কী কী? উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি মোট হচ্ছে 5 প্রকার, যথা 1 কণ্ঠ ব্যঞ্জন, 2 তালব্য ব্যঞ্জন, 3 মূর্ধন্য ব্যঞ্জন, 4 দন্ত ব্যঞ্জন এবং 5 হচ্ছে কি, ওষ্ঠ ব্যঞ্জন। ঠিক আছে, প্রশ্ন 2, প্রমিত ভাষার রূপ কয়টি, কোথায় কোথায় ব্যবহৃত হয়? প্রমিত ভাষার রূপ হচ্ছে 2টি, যথা কথ্য প্রমিত এবং লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ভাষা আনুষ্ঠানিক কথা বলার সময় এবং লেখ্য প্রমিত ভাষা লিখিত যোগাযোগের কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্রশ্ন 3, ফেরার কোনো পথ নেই বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে, যাত্রা গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। যাত্রা গল্পে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের মানুষের বিপর্যস্ত জীবনচিত্র অঙ্কন করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মানুষজন জীবন রক্ষার্থে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায়। শহর থেকে সবাই ছুটছে গ্রামের দিকে, কোথাও কেউ নিরাপদ নয়। নিরাপদ আশ্রয় ভেবে সবাই যেখানে ছুটছে সেই স্থানও আসলে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের সব জায়গায় পাকিস্তানি সেনাদের দ্বারা বিপর্যস্ত ছিল, তাই বলা হয়েছে ফেরার কোনো পথ নেই। প্রশ্ন 4, রেলের পথ গল্পটিতে অপু ও তার দিদির মতো তোমার বাস্তব জীবনে ছোটবেলার কোনো স্মৃতির বর্ণনা দাও। রেলের পথ গল্পের অপু ও তার দিদির মতো আমার বাস্তব জীবনের ছোটবেলার স্মৃতির বর্ণনা দেওয়া হলো। আমার ছোটবেলা ছিল খুবই আনন্দময়। আমার বাবার চাকরির সূত্রে আমরা রাঙামাটির 10 বছর কাটিয়েছিলাম, তাই আমার শৈশবকাল কেটেছে রাঙামাটির পাহাড়ি সৌন্দর্যে লীলাভূমিতে। আমি আর আমার ছোট ভাই রনি পাহাড়ি বনবাজারে ঘুরে বেড়াতাম। শীতকালে পাহাড়ি এলাকা যেন নতুন সৌন্দর্য নিয়ে আবির্ভূত হতো। মেঘ আর কুয়াশায় পাহাড়ি চূড়াগুলো খুবই মনোরম দেখাতো। একবার আমি আর রনি পাহাড়ের বড় চূড়ায় ওঠার উদ্দেশ্যে বাসা থেকে অনেক দূরের চলে গিয়েছিলাম। সারাদিন পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে যখন বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি, তখন চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছিল। পাহাড়ি এলাকায় সন্ধ্যা নামার দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছিলাম। প্রশ্ন একটু বাকি আছে, দেখো, রেলের পথ গল্পে অপু ও তার দিদির যেমন অনেক আনন্দমুখর শৈশব কাটিয়েছে, তেমনই আমার শৈশবও ছিল অনেক আনন্দময়। প্রশ্ন 5, রেলের পথ গল্পের মূল ভাব কী? রেলের পথ গল্পে শৈশবের দুরন্তপনা ও অজানাকে জানার প্রবল আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। গল্পে রেল লাইন নিয়ে অপু ও তার দিদির ব্যাপক আগ্রহ, অজানা জিনিসের প্রতি দুর্বার আকর্ষণই মূলত আলোচ্য এই রেলের পথ গল্পের মর্মকথা। প্রশ্ন 6, সাধুরীতি কী? সাধুরীতি 2টি বৈশিষ্ট্য লেখো। সাধুরীতি হচ্ছে লিখিত ভাষার একটি সেকেলের রূপ, এটি কথা বলার নয়, শুধু লেখার ভাষা ছিল। সাধুরীতি 2টি বৈশিষ্ট্য হচ্ছে, এই রীতিতে সর্বনাম এবং ক্রিয়ার ব্যবহার বেশি হয়, একসময় ভাষার আদর্শ রূপ হিসেবে ব্যবহৃত হতো। প্রশ্ন 7, দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার 3টি ব্যবহার লেখো। আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষা ব্যবহার করে থাকি, নিচে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার 3টি ব্যবহার উল্লেখ করা হলো। টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন, নিজের অভিজ্ঞতা বিবরণ, কোনো অনুষ্ঠান সঞ্চালনা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অর্থাৎ 3য় পর্বে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র 2 এর দ্বিতীয় পর্ব, যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।